দরকার নাই, যদি কেউ নিজে সর্দি কাশিতে আক্রান্ত হয় তাহলে সেটা পরে থাকা দরকার, এই কারণে যে তার দ্বারা অন্য কেউ সংক্রামিত না হয়। এটা তো খুব স্বাভাবিক, আপনি সর্দি কাশি হলে কাছে মানুষ আসলে কথা বলেই তো সর্দি কাশি লেগে যায়, তো সেইখানে এটা মানে একটু সাবধান থাকা ভালো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কাশি আসলে সর্দি আসলে পড়তে আমরা হাত দিই, হাতটা না দিয়ে সবসময় বলে যে এইভাবে করা, মানে হাতে যেন কোনো রকম না লাগে, এইভাবে করলে পরে তখন ওই হাঁচি কাশি দিলে সেটা আর বাইরে ছড়ানোর সম্ভাবনা কম থাকে। সবসময় হাত দিয়ে ধুতে মানে দেখা, কারণ হাতটা আমাদের এমন, এটাকে পরিষ্কার রাখতে হবে। আর এই জীবাণু আজকের এই ভিডিওটা একটা সংকটে পড়া একদল মানুষের জন্য, আপনার আমার আশেপাশের লক্ষ লক্ষ মানুষ এই সংকটে ভুগছে। কিরকম দেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে, দেশে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে, এখন জ্বর শ্বাসকষ্ট গলা ব্যথা কাশি হলেই সবার মনে একটা ভয়, আমার কি করোনা হলো কিনা। যদিও এই সিজন চেঞ্জের সময়, মৌসুমের এই সময়টায় জ্বর সর্দি গলা ব্যথা শ্বাসকষ্ট খুবই স্বাভাবিক, কিন্তু তারপরেও যেহেতু চারপাশে করোনা আতঙ্ক, তাই সবার মনে হয় যে আমার কি করোনা হলো কিনা, শ্বাসকষ্ট গলা ব্যথা জ্বর সর্দি হলেই সবাই ডাক্তারের কাছে যাচ্ছে। কিন্তু খুব দুঃখজনক বাস্তবতা হলো তারা ডাক্তারের দেখা পাচ্ছে না। আমি আবারও বলছি, খুব দুঃখজনক হলেও তাদের বেশিরভাগই ডাক্তার দেখাতে পারছে না, হয় তাদের অন্যত্র রেফার করে দিচ্ছে, বলা হচ্ছে না এখানে শ্বাসকষ্ট গলা ব্যথার রোগী দেখা হয় না। কেন হয় না? করোনার আতঙ্কে। কেন তোমরা ডাক্তাররা দেখছো না? কারণ আমাদের পর্যাপ্ত সেলফ প্রোটেকশন ইকুইপমেন্ট নাই। এটাও একটা দুঃখজনক বাস্তবতা। তো মাঝখান থেকে পড়েছে রোগীরা বিপাকে, তারা কোথায় যাবে, কি করবে? সরকার থেকে একটা নোট এসেছে সবখানে, করোনা আক্রান্ত দেশ থেকে যদি আসে 14 দিন পর্যন্ত সেই লোকগুলি ঘরে অবস্থান করবে, এবং এই অবস্থানকালে তারা পরিবারের অন্যান্য সদস্যদের থেকে ন্যূনতম 3 ফুট দূরত্ব অতিক্রম করবে এবং হোম কোয়ারেন্টাইনের অন্যান্য নিয়মগুলো মেনে চলবে। এর ভেতরে যদি শ্বাসকষ্ট গলা ব্যথা জ্বর দেখা যায়, কয়েকটা হটলাইন নাম্বার দিয়েছে সরকার, এইখানে ফোন করবে, ফোন করে জানাবে। এখন হয়েছে কি, যারা বিদেশ থেকে আসে নাই কিংবা বিদেশ থেকে এসেছে এমন কারোর নিবিড় সংস্পর্শেও যায় নাই, তাদেরও জ্বর সর্দি গলা ব্যথা হলে তারাও ভয় পাচ্ছে এবং তাদেরকে ডাক্তার দেখছে না, তারা কোন স্বাস্থ্য বা চিকিৎসা সেবা নিতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরছে। অনেকেই ভয়ের চোটে, আতঙ্কের চোটে এই হটলাইন নাম্বারে ফোন করছে। এবং আরো দুঃখজনক ঘটনা হচ্ছে, এই হটলাইন নাম্বারে তারা ঢুকতে পারছে না, খুব দুঃখজনক। এই রকম যারা অবস্থায় আছেন তাদের জন্য এই ভিডিওটা, বা আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে প্লিজ এই ভিডিওটা ছড়িয়ে দিন। কি করতে হবে, কি করতে হবে? প্রথম কথা, আপনি কি কয়েকটা সাধারণ ওষুধ খান। আপনার জ্বর আছে, সর্দি আছে, গলা ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, আপনি ট্যাবলেট প্যাস্টামল খান, অ্যান্টিহিস্টামিন একটা ট্যাবলেট খান, গ্যাস্ট্রিকের ওষুধ খান, মুখে খাবার ওরসালাইন খান, বেশি করে তরল খাবার খান, বিশ্রাম নিন। এবং এখানে যে ওষুধগুলি দেওয়া হয়েছে ভালো ভালো কোম্পানির, নর্মাল প্যাস্টামল খাবেন, কাশির জন্য অ্যান্টিহিস্টামিন খাবেন, লেবু জাতীয় ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবেন, বেশি বেশি তরল পদার্থ পান করবেন, রেস্ট নেবেন, বিশ্রাম নেবেন, এবং অবশ্যই পরিবারের অন্যান্য সদস্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখবেন, কোনোভাবেই সুস্থ ব্যক্তিকে ছোবেন না। আপনি বিদেশ থেকে আসুক বা না আসুন, আপনার করোনা থাকুক বা না থাকুক, আপনার যদি জ্বর থাকে, সর্দি থাকে, গলা ব্যথা থাকে, টেস্ট করার আগ পর্যন্ত কোনোভাবেই সদস্যদের ছোবেন না, 3 ফুট দূরত্ব বজায় রাখবেন, বাসাতেও মাস্ক ব্যবহার করবেন।
নিজ উদ্যোগে দুইটা পরীক্ষা করিয়ে নেবেন, সিবিসি পরীক্ষা এবং টেস্ট এক্সরে। যদি আপনার জ্বর থাকে, গলা ব্যথা থাকে, শ্বাসকষ্ট থাকে, রক্তের সিবিসি পরীক্ষা এবং চেস্ট এক্সরে পরীক্ষা করাবেন। এবং সবশেষ কথা, দয়া করে ঘরের বাইরে বেরোবেন না। আপনি অসুস্থ, আপনার জ্বর আছে, শ্বাসকষ্ট আছে, গলা ব্যথা আছে, ঘরে অবস্থান করেন, ঘরে অবস্থান করেন, বাইরে বেরোবেন না। অতি জরুরি কোনো কাজে, ধরেন হাসপাতালে যদি যেতে হয়, মাস্ক ব্যবহার করবেন। এভাবেই প্রাথমিক চিকিৎসাগুলি নেন, টেস্টগুলি করান, সতর্ক থাকেন, সুস্থ থাকেন। হ্যালো এভরিওয়ান, In one way or another, the spread of COVID-19 is forcing all of us to change our daily routines. That might mean working from home, or it might mean planning how to close your business temporarily. Many of you are worried about your jobs, about paying the bills, about taking care of your kids. But know that we've got your back. We've already announced a whole range of measures to protect jobs and the economy, from new rules on employment insurance to financing for businesses. And today, we launched a $27 billion plan to help all Canadians get through these challenging and exceptional times. Combined with other measures, we're announcing a total of $82 billion to support our people and our economy. That's more than 3% of our economy. If you fall ill or have to self-isolate but you don't qualify for EI or have access to sick leave, we'll be putting money in your pocket every 2 weeks. If you have kids, we're boosting the Canada Child Benefit. If you get the GST credit, we're boosting that too. And if you're an employer of a small business who's worried about paying staff, we'll give you a temporary wage subsidy to keep people on the payroll. For everyone, those experiencing homelessness or fleeing domestic violence, farmers, young workers, or Indigenous communities, this plan has targeted measures for you. We're pulling out all the stops to protect jobs and the economy. And the same goes for people's health and safety. I spoke with President Trump this morning, and we've agreed that both Canada and the United States will temporarily restrict all non-essential travel across the U.S.-Canada border. We closed our air border to people who aren't Canadian citizens or permanent residents. We took action to support Canadians who are still abroad, and we've built on what we've already done to invest in our healthcare system. Across the country, people like you are reaching out to support each other. You know we're in this together, and so does our team. We've been in constant contact with the provinces and territories, with Indigenous leaders and communities, and with international counterparts. Together, we can make sure that everyone has the support they need. This isn't an easy time, but it's going to get better. And until it does, let's just focus on the steps ahead. Stay home to protect your health and your family's health, but also to lift the load on our doctors and nurses. Ask how you can help out an elderly neighbor. And make sure that you're taking time for yourself to rest and do what you need to stay positive. For a little while, this will be our new normal. And that's okay, because we're in it together.
তিন ঘন্টার একটা ইন্টারভিউ ভাইরাসের সাথে, বাংলাদেশের সম্পর্কে মামুন জিজ্ঞাসা করলো, বাংলাদেশ সম্পর্কে তোমাদের পরিকল্পনা কি? করোনা বলছে আমরা বাংলাদেশের সম্পর্কে আমাদের আক্রমণের তেমন পরিকল্পনা নাই, কারণ সারা পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র বাংলাদেশ, যেখানে আল্লাহর কোরআন, ইসলাম, আল্লাহ রাসূলকে নিয়ে এত আলোচনা হয় যেটা পৃথিবীর কোন দেশে নাই। এই জন্য আমাদের বাংলাদেশের ব্যাপারে আমাদের বড় আক্রমণের পরিকল্পনা নাই, তবে তোমাদের দেশে যারা ইসলাম বিরোধী আছে আমরা ছাড়বো না, যারা আল্লাহর বিরুদ্ধে যারা ভূমিকা রাখবে ওদেরকে আমরা ছাড়বো না। এবং তারা জানিয়েছে বাংলাদেশের মুসলমানদেরকে বলো, ভারতীয় যত অসভ্য চ্যানেল ডিস লাইন যাতে ডিসকানেক্ট করে দেয়, যদি না দেয় তাহলে সেখানে আমরা প্রবাসীদের উদ্দেশ্য করে বলছি, আমরা তারাই যারা সবসময় রেমিটেন্স নিয়ে গর্ব করে আসছি, যারা নিজেদেরকে সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে দাবি করে থাকি। আজ প্রমাণ দেওয়ার সময় এসেছে, আসলে কি আমরা দেশের জন্য করি নাকি নিজের জন্যই করি। এই মুহূর্তে যারা দেশে যাচ্ছেন তারা কি আসলে যাচ্ছেন নাকি পালাচ্ছেন? আমি জানি কেউ জেনে শুনে এই রোগ নিয়ে দেশে যাচ্ছেন না, কিন্তু আপনি কি নিশ্চিত আপনার শরীরে এই ভাইরাসের কোনো অস্তিত্ব নেই? যেখানে এই রোগের সিমটম বুঝতে দু সপ্তাহ সময় লেগে যায় সেখানে আজ আপনি সুস্থ মানে কি আপনি সুস্থ? নিজেকে বাঁচাতে কাকে মারছেন আপনি? আপনার পরিবারকেই তো আগে নাকি, তারপর না সমাজ আর দেশ। কেন বিব্রত করছে আমরা দেশের মানুষকে? কেন সরকারকে বিদেশি ফ্লাইট বাতিল করতে হবে? কেন আমাদেরকে ধরে নিয়ে গিয়ে কোয়ারেন্টাইন করতে হবে? কি মনে করছেন, যেখানে অন্য দেশের লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নিজেদের ঘরে আশ্রয় দিচ্ছি আমরা, সেখানে নিজেদের জাত ভাইদেরকে দূরে রাখতে তাদের কষ্ট হচ্ছে না? আমরা জানি আমাদের দেশটা কতটুকু আমাদের ক্ষমতা, সেখানে জেনে শুনে তাদের বিপদে ফেলাটা কি আমাদের দেশপ্রেম? ফাক ইওর কান্ট্রি বলে খুব জানানোটা সহজ, এত যদি দেশের প্রতি ঘৃণা থাকে তাহলে উন্নত বিশ্বের উন্নত ব্যবস্থা ফেলে এই মুহূর্তে দেশে যাচ্ছেন কেন? আমরা জানি আমাদের দেশে অনেক সমস্যা আছে, আমাদের কোনো সিস্টেমই ঠিকঠাক নেই, কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে ফিরে যাওয়াটাও দেশের জন্য একটা বড় সমস্যা। যারা দেশে আছেন তারা আমাদেরই আপনজন, আর আমরা তাদের জন্য বিদেশ পড়ে আছি। পরস্পরের ভালোবাসাকে ছোট করে দেখার উপায় নেই, ভালোবাসার টানেই মানুষ কাছে যায়, আবার সেই ভালোবাসাকে টিকিয়ে রাখতে দূরে থাকতে হয়। সবকিছুর পর আমাদের দেশটা ভালো থাকুক ভাই, ভালো থাকুক দেশের মানুষগুলো, বাঁচি বা মরি ভাগ্যে যা আছে দেখা যাবে। কিন্তু মরার আগে বলে যেতে চাই, আমি একজন প্রবাসী, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
Grazie.